কয়েকজন ছাত্রনাথের আগে বিশ্ববিদ্যালয়ে তাদের একজনকে গুম নাই, তো স্বাভাবিকভাবেই তার যারা কলিগস ছিল তারা আপনার তার বাসায় খোঁজ নিতে গেছে, খোঁজ নিতে গিয়ে তাদেরকে আবার সেখানে পাঁচজনকে ধরেছে সাদা পোশাকের লোকেরা এবং তাদেরও তাও নাই, ছজন নাই। আমরা যখন এটা নিয়ে হইচই শুরু করলাম, চারদিকে কথা বলা শুরু হলো, প্রেসে বলা শুরু হলো, তখন দেখা গেল 48 ঘন্টা পরে যে তাদেরকে একটা গোয়েন্দা সংস্থা তারা স্বীকার করলো যে আমাদের কাছে আছে। তারপরে তাদেরকে যখন হাজির করলো আদালতে, তিনটে অস্ত্র, সেই অস্ত্রগুলো আমার কাছে দেখে আপনারাও দেখলে পত্রিকায় দেখেছেন, দেখে মনে হবে যে 20-25 বছর আগে মাটিতে ঢোকানো ছিল, সেগুলোকে কোনো করে বের করে নিয়ে এসছে। এই যে মিথ্যা প্রচারণা, এই যে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা, সমস্ত দেশের মানুষকে বোকা মনে করে, এখন সবাই বোঝে, সবাই বোঝে যে এইভাবে প্রতারণা করে সে ক্ষমতায় টিকে থাকতে চায়। ওদের যিনি এখন প্রধানমন্ত্রী তো আছেন, এই সরকারের জোর করে বসে আছে, গতকাল বক্তব্য রাখতে গিয়ে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে বলেছেন খুনি পরিবার। আমি তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এই জন্যে যে জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন এবং তাকে খুন হতে হয়েছে এই দেশের স্বার্থ রক্ষা করার জন্য, তাকে খুন হতে হয়েছে এই দেশের রাষ্ট্রকে সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি একইভাবে এই দেশের জন্য এখনো তিনি কারো অন্তরীণ হয়ে আছেন, এখনো হাসপাতালে অসুস্থ বন্দি অবস্থায়, তাদের ছেলে যিনি আমাদের নেতা, যিনি বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য নেতৃত্ব দিচ্ছেন এবং এদের সমস্ত চক্রান্তে মিথ্যা মামলা থেকে বিদেশে নির্বাসিত অবস্থায় থাকতে হচ্ছে তাকে। আবার আপনারা দেখেছেন যে একটা মিথ্যা মামলায় জড়িয়ে গতকালকের গ্রেনেড হামলা, যে 21 আগস্ট যে গ্রেনেড হামলা তাকে জড়ানো হয়েছে। আমরা বারবার বলেছি যে যেখানে তার তিনটে চার্জশিটে তারপর নাম ছিল না, কোথাও তারকে খুঁজে পাওয়া যায় নাই, তার নাম বন্ধ, কোনো সাক্ষী সাক্ষ্য প্রমাণ করে দিতে দেয় নাই। সেইখানে চতুর্থ যে চার্জশিট নতুন করে তৈরি করা হলো আওয়ামী লীগ সরকারে আসার পরে, এবং সে আইও ছিলেন একজন রিটায়ার্ড অফিসার, তাকে আপনার দায়িত্ব দেওয়া হলো, দিয়ে সেই যিনি নমিনেশন আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন কাহার এখন যে এবার চার্জশিট সে তৈরি করবে, সেই ফোর্থ চার্জশিটে মুফতি হান্নান যিনি প্রধান আসামি ছিলেন, এবং মজার ব্যাপার হচ্ছে তারা বিএনপি কিন্তু সরকার মুফতি হান্নানকে গ্রেফতার করেছে, কিন্তু বিএনপি সরকার আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল। সেই মুফতি হান্নানকে 145 দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করে তাকে দিয়ে একটা ফলস এফিডেভিট করিয়ে তারেক সাহেবের নাম দেওয়া হয়েছে, পরে তিনি সেটা প্রত্যাহার করেছিলেন, কিন্তু সেই এফিডেভিটটা আদালতে হাজির করা হয় নাই, এবং আদালতে যাওয়ার আগেই তাকে আরেকটি কেসে যেখানে ফাঁসির হুকুম হয়েছিল তার ফাঁসি কার্যকর করা হয়। কেন কেন এত বড় একটা ইম্পর্টেন্ট মামলা যেখানে একটা ভয়াবহ একটা ঘটনা ঘটেছে, একটা নিকৃষ্টতম অত্যন্ত কলঙ্কজনক ঘটনা, এতগুলো মানুষের প্রাণ গেছে, সেই মামলায় প্রধান আসামিকে আদালতে হাজির করার আগেই তার ফাঁসি কার্যকর করা হলো, খুব পরিষ্কার, হ্যাঁ যেটা আইন বিরোধী, এবং তাকে তার যে তিনি যে স্টেটমেন্টটা দিয়েছিলেন সেটাকে কিন্তু আদালতে দেওয়া হয়নি। স্কটল্যান্ড ইয়ার্ড এসেছিল ওই সময় আপনাদের তদন্ত করার জন্য, তাদের তদন্ত রিপোর্ট পরবর্তীকালে সেটা প্রকাশ করা হয়, এবং আজকের প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি কিন্তু একজন সাক্ষী, এই মামলায় তিনি সাক্ষীও দিতে যান নাই। আর আমরা এই বিষয়গুলোকে বারবার তুলতে চাই না,
আমরা অবতারণা করতে চাই না, আমরা অবশ্যই এই ধরনের ঘটনাকে শুধু নিন্দা নয়, আমরা ঘৃণা প্রকাশ করি। আমরা কখনো কোনো সন্ত্রাসকে পছন্দ করি না এবং এটা কি একটা কলঙ্কজনক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, এটা যে কোনো জাতির জন্য একটা কলঙ্কময়। কিন্তু তারা বারবার এই মিথ্যা কথা বলে প্রচারণা করে মানুষকে বিভ্রান্ত করতে চান। এটা করে এবার আর কোনো লাভ হবে না। আমরা সব রাজনৈতিক দলগুলো এখানে যারা আছেন তারা, বাইরে যারা আছেন তারা, এমনকি যুগপথ আন্দোলন যারা করছি তাদের বাইরেও সমস্ত রাজনৈতিক দলগুলো এখন একমত হয়েছে প্রায় যে এখন আমরা এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাব না এবং এই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, নতুন একটা বিলুপ্ত করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে হবে, তাহলেই শুধুমাত্র একটা গণতান্ত্রিক প্রক্রিয়া হওয়ার সুযোগ সৃষ্টি করা যাবে। প্রিয় বন্ধুগণ, আপনি আমি আজকে আপনাদের কাছে একটা আবেদন রাখতে চাই। এই আবেদনটা এখানে যারা যুবক আছেন তাদের জন্য, যারা তরুণ আছেন তাদের জন্য, কাজী জাফর চলে গেছেন, মোস্তফা জামাল হাজার অসুস্থ, এখানে যারা আমরা বয়স্ক মানুষ আছি, আমি সহ, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। আমরা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করছি, কাজী জাফর লড়াই করে গেছেন, সে লড়াইটা কিন্তু ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, সেই লড়াইটা হচ্ছে এই দেশে মানুষের জন্য তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই। কাজী জাফর, মোস্তফা জামাল হায়দার তারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন, স্বাধীন ভূখণ্ড নিয়ে এসেছিলেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, আমাদের জহিরুদ্দিন স্বপনেরা তাদের জেনারেশনরা তারা গণতন্ত্র এনেছেন। এখন আজকের তরুণদের দায়িত্ব হচ্ছে যে ফ্যাসিবাদের হাত থেকে এই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার মহান দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। এটা আমার বিশেষ বিশেষ আবেদন, কারণ প্রত্যেকটা সময় যুগে এক এক সময় আসে যখন সেই কথাটা বলতে হয় কে আছো জোয়ান হও আগুয়ান থাকিছে ভবিষ্যৎ। আসুন আমরা আজকে সেই মহান নেতা কিংবদন্তির নেতা কাজী জাফরের প্রতি শ্রদ্ধা জানাই, তার যে আরাধ্য, তিনি যেটা চাইতেন শেষ বয়সে, তিনি যেটা চেয়েছেন যে বাক বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়া, তার ন্যূনতম অধিকার ওই একটা দিনই তো সে রাজা, সেই অধিকারটুকু পর্যন্ত তার নাই। এখন জনগণ বলা হয় মালিক কোথায়, সে ভোটই দিতে পারে না, নির্বাচনই করতে পারে না, ওই জায়গাটা ফিরিয়ে দেওয়া আর ন্যায় বিচারটাকে প্রতিষ্ঠা করা। দুর্ভাগ্য আমাদের, আমরা যখন দেখি যে আমাদের বিচার বিভাগ তারা পর্যন্ত আপনার দলের কথা চিন্তা করে, দলের কথা ভাবে, আমরা যখন দেখি যে আপনার সরকারি কর্মকর্তারা যারা শপথ নিয়েছেন যে তারা আপনার সমস্ত রাগ অনুরাগের উঠতে উঠে মানুষের কল্যাণ করবেন, তারা যখন শুধুমাত্র একটি দলের কথা চিন্তা করে, এসে দলবাজি করে, তখন তো এই রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তাই বন্ধুগণ, আমরা আসুন আজকে আমাদের নেতার প্রতি শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই, সেই সঙ্গে এই শপথ নেই যে কাজী জাফর আহমদ যা প্রতিষ্ঠা করতে চেয়েছেন, একটা শোষণমুক্ত সমাজ, গণতান্ত্রিক সমাজ, একটা মুক্ত সমাজ, সেইটাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাব।